সবাই মিলে আমরা এখন প্রার্থনা করি যেগুলো ভুল আমরা 2020-তে করেছি সেগুলো 2021-এ যাতে না হয়। চয়না 2020-তে যেগুলো আমরা করিনি সেগুলো আমরা কি জানো, হ্যাঁ 2021-এ যাতে করিনি। আর তার মধ্যে তোমরা একটা কাজ করনি, সাবস্ক্রাইবটা আমাকে করনি 2020-তে। তো 2021-এ ওই শুভ কাজ সবার আগে করে দাও, বেলটা টিপে দাও এইভাবে করে। তো বেশি না ওকে, হ্যাঁ আমি অরি, চলো এবার ব্লগটা শুরু করি। সকাল থেকে আমি অন হতে পারিনি, মানে আমি শুটই করিনি কারণ সকালে দেখানোর মতো কিছু ছিল না। দ্বিতীয়ত আমার ঘাড় ব্যথা হয়ে গেছে প্রচন্ড, এখানে প্রচন্ড পেন আছে। যাই হোক, তো আমরা এখন পিকনিকের জন্য রেডি হচ্ছি। তো পিকনিক করব, তারপর কি করবো জানো? তারপর তারপর হবে চিঙ্গারা। যাই হোক, পিকনিক করব আর ঘাড়ের ব্যথা কমাবো। নাইস। তো আমরা চলে এসেছি পিকনিক স্পটে। তো দেখতে পাচ্ছ কতজন লোক। যাই হোক, সবাই আসবে কিছুক্ষণ পরে। তো আমরা আগে চলে এসেছি, তাড়াতাড়ি রে, আমার ঘাড় ব্যথা করছে ভাই। ও আর তারপর অ্যাজ ইউজুয়ালি নাচানাচি শুরু হয়ে যায় আমাদের। হ্যাঁ, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমার ঘাড় ব্যথা ছিল তখন, আমি ঘাড় হিলাতে উঠতে পারিনি, মানে ঘাড়, তো ওই জন্য নাচতেও পারিনি, তাই আমি ভিডিও করেছি। চিকেন ভর্তা আর এটা হচ্ছে রুমালি রুটি, সবারই সেম। ওদের শুধু আছে, তোদের কি আছে? তন্দুরি, ব্যাস এইটুকুই, আর কোল্ড ড্রিঙ্কস আছে। চলো এবার খেতে শুরু করি। আর এক মিনিট গাইস, তো আমি ফার্স্ট, মানে হ্যাঁ এইভাবে একটু বাজে জায়গা পরিস্থিতি কারণ ওইদিকে পিকনিক চলছে, প্রচণ্ড গান হচ্ছে, তো ঠিকঠাক তোমাদের সাথে কথা বলতে পারবো না আর উইশ করতে পারবো না। আর বাইরে এখন ভটকা বাজি, যাই হবে সব কিছু হবে। তো এখন আর কয়েক সেকেন্ড বাকি আছে, তো তোমাদের উইশ করব। আর এখন এরাও চলে এসছে অনেকে, তো চিল্লাবে এখন, তো আমার কথা শুনতে হবে কিনা আমি নিজেও জানি না। চলে এসছে টাইম, দেখতে পাচ্ছ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই আরো সবাই ভালো থাকো। আর এখন কাল সকালে দেখা হচ্ছে, সকালে না রাত্রে থাকো। তো গাইস এখন বাজছে রাত্রি 3টে, আমাদের মোটামুটি কমপ্লিট। আর আমার ঘাড় এখনো ব্যথা আছে প্রচন্ড, গলাও ব্যথা, আর সবার অবস্থা খুব খারাপ, সবাই ঘুমিয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, ওয়েট। এখানে আমরা দুজন ঘুমাই আছি, তিনজন ঘুমাবো, এটা আমার জায়গা, এটা তিনজন ঘুমা ঘুমা। আচ্ছা নেক্সট, এবার গাল শুনবো গাইস, দেখবা আমি শুধু এখানে ঘুমাচ্ছে অনেকজন, ঠিক আছে ওয়েট। আমি বললাম না গাইস গাল শুনবো, তো যাই হোক এখানে চারজন। তো যাই হোক, এখন সবাই ঘুমাচ্ছে।
আজকে 31 তারিখে আজকে ফার্স্ট জানুয়ারি চা খেয়ে খাবো আমরা সবাই 2021 গাইজ। ও প্রথম খাবার আমাদের ছিল ললিপপ, হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন ললিপপ। সেকেন্ড খাবারটা ললিপপ, ও আমাদের আগেই খেয়ে নিয়েছি সব চিকেন ভর্তা। ও হ্যাঁ তারপরে ফ্রাইড ছিল ওটা রাতে, এটা খুব বাজে ছিল ঠান্ডা হওয়ার পর। কিন্তু খাবার গুলো সব মোটামুটি ভালো ছিল। বাই দা ওয়ে ধীরাজ দা চায় তোমার বন্ধ, অনেক কিছু বলার আছে আমার কাছে, মানে আমার কাছে 2020 হ্যাঁ সবার কাছে বাজে, বাট আমার কাছেও বাজে, বাট আমার কাছে একটু স্পেশালও, কারণ এই 2020 লকডাউন পিরিয়ডেই আমি ইউটিউব মানে ওপেন করি, মানে ইউটিউবে আপলোড করা শুরু করি বা মানে ব্লগিং শুরু করি। তো অবভিয়াসলি 2020 মধ্যে আমাকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল মোটামুটি আমার যে কজনই সাবস্ক্রাইবার্স আছে, তো ওই জন্য আমার কাছে একটু স্পেশাল। আর 2020 আমি অনেক ব্লগ করেছি, মোটামুটি 25 খানা। আমি এমন এমন ব্লগ করেছি যেগুলো আমার খুব স্পেশাল, রোম্যান্টিক ব্লগ, কিছু বাচ্চাদের সাথে, মানে আমার প্রত্যেকটা ব্লগ কিছু কিছু মানে প্রত্যেকটা ব্লগের সাথে ইয়াদে জড়িয়ে আছে, এরকম টাইপের ব্যাপার। আর মেন যেটা ব্যাপার যে 2020 চলে গেল, বিশাল আনন্দ হচ্ছে, 21 ভালো থাকবো, ব্যাপারটা সেরকম একদমই নয়, সিচুয়েশনের অবস্থা আরও খারাপ, তো ভালো করে থাকতে হবে। তো এটা ভেবো না যে 2020টা বাঁচিয়ে গেছে, 2021টা ভালো যাবে, হতেই পারে যে 2021ও জানি না, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের এইটাই তোমাদেরকে বলার, তোমরা সাবধানে থাকো, আমি সাবধানে থাকি, সবাই সাবধানে থাকি, ব্যাস তাহলে দ্যাটস ইট। যাই হোক ভিডিওটা আজকে এইটুকুই, ভিডিওটা জানি আজকে প্রপারলি ব্লগ অতটা দেখাতে পারেনি। হ্যাঁ মালদাতে রাত্রি 12টার দিকে কার্নিভাল হয়েছিল ভালো, বাট এতটা ভিড় ছিল যে আমি যাইনি। আজকে এইটুকুই ছোটোখাটো ব্লগ একটু, পরে আরও কন্টেন্ট নিয়ে আসবো আমি, ব্লগ হবে, ফানি ভিডিও চেষ্টা করছি আনার, তো ওদেরও প্রস্তুতি চলছে, তো দেখা যাক। তো বাই গাইস, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পাবলিক জানে কী করতে হবে। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।